বন্ধুরা, আজকে আমরা শিখবো বাইনারি টু ডেসিমাল কনভার্সন। তো তার আগে আমরা একটু বাইনারি একটা নাম্বার লিখে নিই, 101011। এর বেস কত বন্ধুরা? 2। যেহেতু আমরা বাইনারি নাম্বার নিয়ে আলোচনা করতেছি, তার মানে এটার ভিত্তি কত? 2। এটাকে আমাদের কিসে রূপান্তর করতে হবে? বেস 10-এ বন্ধুরা রূপান্তর করতে হবে। তো চলো আমরা আজকে শিখি বেস 2 যুক্ত একটা সংখ্যাকে কিভাবে বেস 10-এ কী করা যায়, রূপান্তর করা যায়। তো সবার প্রথমে আমি সংখ্যাটা একটু লিখে নিই। ওকে, সংখ্যাটা লিখা শেষ। এখন বন্ধুরা বলতো, এই যে আমি নাম্বারটা লিখছি, এই নাম্বারটার লাস্ট এই যে ডিজিটটা আছে, এটাকে মূলত কি বলা হয় বন্ধুরা? এটাকে মূলত বন্ধুরা এলএসবি বলা হয়। ওকে, তো সবসময় বন্ধুরা মনে রাখবা, বেস 2 যুক্ত সংখ্যাকে যদি বেস 10-এ নিতে হয়, সবার প্রথম কাকে কাউন্ট করতে হবে? এলএসবি, এলএসবিতে থাকা ডিজিটটা নিতে হবে। তো আমরা এলএসবিতে ডিজিটটা কত পাইছি? 1। ওকে, এই 1টা কোন বেজের ডিজিট? বেস 2 এর ডিজিট। তো এটার পাশে গুণ চিহ্ন দিয়ে কত লিখলাম? 2। আমরা গণনা স্টার্ট করি কত থেকে? 0 থেকে। সেজন্য 2 এর পাওয়ার কত হয়েছে? 0। দেন একটা প্লাস বসাবা। এখন এই 1টার পরের সংখ্যাটা কত? এই 1, তো নীলা 1। এখন বন্ধুরা এই 1 যে ডিজিটটা আছে, এটা কোন বেজের? বেস 2 এর। তো পাশে মাল্টিপ্লাই দিয়ে কত বসালা? 2। এর পাওয়ার কত দিলা? 1। ওকে, দেন এরপরে কত আছে? 0 বসাইলা। 0 ইন্টু এই 0 ডিজিটটা কোন বেস? বেস 2 এর। তো বসাইলা 2, আর এই যে 0 1 এর পরে কত আসবে? 2। ওকে, দেন প্লাস এর পরের সংখ্যাটা কত? 1 বসাইলা। 1 ইন্টু কত হবে? 2, আর 2 এর পর কত আসবে? পাওয়ারে 3। ওকে, দেন এর পরের সংখ্যাটা কত? 0 বসাইলা। 0 ইন্টু 2, পাওয়ার কত আসবে? 4। এর পরের সংখ্যাটা কত? 1, তো বসাইলা কত? 1। ওকে, আর ইন্টু 2, আর যেহেতু আগের পাওয়ারটা 4 ছিল, এটা কত আসবে? 5। ওকে, তো বন্ধুরা আমরা আগেই জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, তার ভ্যালু কত? 1। দেন 2 এর পাওয়ার 1 মানে কত? 1 ইন্টু 2। ওকে, দেন 0 ইন্টু 2 টু দি পাওয়ার স্কোয়ার কত আসবে? 4। 1 ইন্টু 2 টু দি পাওয়ার কিউব, তার মানে কত আসবে? 8। 0 ইন্টু 2 টু দি পাওয়ার 4, তার মানে হচ্ছে কত? 16। ওকে, দেন 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5, তার মানে কত বন্ধুরা? 32। এখন 1 দিয়ে 1কে মাল্টিপ্লাই করলে কত আসবে? 1। 1 দিয়ে 2কে মাল্টিপ্লাই করলে কত আসবে? 2। 0 দিয়ে 4কে মাল্টিপ্লাই করলে কত আসবে? 0। 1 দিয়ে 8কে মাল্টিপ্লাই করলে কত আসবে? 8। 16 দিয়ে 0কে মাল্টিপ্লাই করলে কত আসবে? 0। আর 1 দিয়ে 32কে মাল্টিপ্লাই করলে কত আসবে? 32। এখন 32 আর 8 অ্যাড করলে কত আসে? 40। 40 আর 2 এক কত? 42। 42 আর 1 কত? 43। ওকে বন্ধুরা, তার মানে আমরা কত পাইলাম? 43। ওকে, তো আমরা বন্ধুরা আমরা কি করলাম? 101011 এই বেস 2 যুক্ত সংখ্যাকে আমরা সাকসেসফুলি কিসে রূপান্তর করে ফেলছি? বেস 10 যুক্ত সংখ্যায়। ওকে, আর এটার বেসটা কি হবে বন্ধুরা? 10 হবে। ওকে, তো দেন আমরা অ্যান্সারটা এভাবে করে লিখতে পারি, 101011। এর বেস হচ্ছে 2, এটাকে ডেসিমাল নাম্বারে রূপান্তর করলে কত আসবে? 43। এর বেস হবে 10। তো আশা রাখি বন্ধুরা বাইনারির থেকে ডেসিমাল রূপান্তরে তোমাদের আর কোনো প্রবলেম হবে না।